গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়দা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর তার ছেলে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। জাহাঙ্গীর জানান, গাজীপুরে নৌকার জয় হয়েছে, পরাজয় হয়েছে ব্যক্তির। মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানান তিনি। এবং বিশেষ করে আমাদের এখানে আমাদের উনি বড় ভাই, উনিও আছে, যেহেতু আমরা সবার পরামর্শে যারা যারা এখানে নির্বাচন করেছেন বা যারা যারা রাজনৈতিক ভাবে এখানে প্রতিষ্ঠিত, সবার পরামর্শে আমরা গাজীপুরকে একটা নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করি। বৃহস্পতিবার রাত 1:30 পর জেলা পরিষদ ভবনে বঙ্গতাজ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের বাইরে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। নতুন মেয়র হিসেবে জায়দা খাতুনের নাম ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, তার মা বলেছেন সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন, প্রধানমন্ত্রী তাদের গার্ডিয়ান, দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চান তারা। এর আগে বৃহস্পতিবার নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন গাজীপুর সিটির নির্বাচনে। নানা শঙ্কা থাকলেও নির্বাচনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শক্ত অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, পাশাপাশি কঠোর ছিল নির্বাচন কমিশনও। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে গাজীপুর ছিল অ্যাসিড টেস্ট, সরকারের কাছেও চ্যালেঞ্জ ছিল সুষ্ঠু নির্বাচন করা। তবে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রায় সব প্রার্থী। নির্বাচন কমিশনের 480 কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে 2,38,934 ভোট পেয়ে জয়ী হন টেবিল ঘড়ি প্রতীকে জায়দা খাতুন। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 2,22,737 ভোট। বৃহস্পতিবার রাত 1:30 দিকে গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে এ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন। আফসার আনাজ, কালবেলা।